Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Home Organizing by Me. যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। আজকের ব্লগটা আমি শুরু করেছি দুপুর থেকে। এখন ঠিক 12:30 বাজে। ছোট্ট পুরীকে ক্লাস শেষে শাওয়ার দিয়ে ঘুম পাড়ানোর পর আমি এসেছি রান্নাঘরে। অনেক পুরাতন যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন তারা জানেন আমি সাধারণত রান্না বান্নার কাজটা সকালে শেষ করতে পছন্দ করি, কিন্তু ইদানিং আমার রান্না করতে বেশ ভালোই দেরি হয়ে যাচ্ছে। রান্নার কাজটা সকাল থেকে এখন দুপুরে শিফট করতে হয়েছে। সকালের সম্পূর্ণ টাইমটাই আমার মেয়েটাকে দিতে হয় এখন, যার কারণে রান্না করতেও একটু দেরি হয়ে যায়। যাই হোক, আমি এখন রান্না করতে এসেছি আর হাতের রান্নাটাও আজকে খুব চটজলদি সেরে নিব। আজকে রান্না করছি ইলিশ মাছের লেজ দিয়ে কচু, আর সেই সাথে ইলিশ মাছের পটল আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল। বাসায় খুব সামান্য পরিমাণ কচু ছিল, ভাবলাম সেটা কী দিয়ে রান্না করব, তার জন্য ইলিশের লেজ দিয়ে রান্না করে নিয়েছি। যদিও ভেবেছিলাম যে ইলিশের লেজটাকে একটু ভর্তা করব মাওয়া স্টাইলে, কিন্তু না, পরে ভাবলাম লেট হয়ে যাবে একটু, আর তাছাড়া আজকে আমার বিকেলে বের হওয়া আছে, তার জন্য চটজলদি এভাবেই করে নিচ্ছি। প্রথমে তেলে একটু লবণ হলুদ দিয়ে আমি লেচটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। এরপর একই তেলে আমি কচুগুলো দিয়ে বেশ কচু এবং পেঁয়াজ দিয়ে বেশ ভালো কিছুক্ষণ ভেজে নেব। রান্না করার এক পর্যায়ে হঠাৎ করে অন্য রুমে যেতে গিয়ে দেখি জানালায় একটা প্রজাপতি এসে বসেছে। এত সুন্দর লাগছিল, আর ঠিক সেই সময় আমার হাতের ক্যামেরাটাও অন ছিল, তার জন্য আপনাদের জন্য একটু এই অংশটা নিয়ে রেখেছিলাম। কচু বসিয়ে দেওয়ার পর আমি আরেকটা চুলায় একইভাবে তেলে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ইলিশ মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। যদিও এই ইলিশটা এমনিতে ফ্রাই না করে ঝোল রান্না করলেও অনেক টেস্ট হয়, কিন্তু হঠাৎ করে মাথায় আসলো যে একটু ভেজে নেই, তাহলে ইলিশটা যেহেতু নরম হয় অনেক, ভেঙে না যাবার চান্স থাকবে। আমি খুব বেশিক্ষণ ভাজিনি, এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়েই নামিয়ে নিয়েছিলাম। এরই ফাঁকে আমি কচুটাও আমার বেশ ভালোই কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ভেজে রাখা ইলিশের লেজটা দিয়ে অন্য চুলে চাপিয়ে এবার আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। ভেজে রাখা ইলিশের তেলেই আমি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। এরপর এর মাঝখানে সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে ঝোলটা কিছুক্ষণ কমে আসলে ভেজে রাখা ইলিশের পিসগুলো দিয়ে দিব। আজকে খুব চটজলদি করে রান্না করলাম, কারণ বিকেলে একটু বের হব, আর সেই সাথে আমি সাধারণত একদিন পরপর রান্না করি, কিন্তু আরও কিছু আইটেম করা দরকার ছিল, কিন্তু হাতে সময় ছিল না বলে আর বাসায়ও থাকা হবে না, তার জন্য আজকে একদিনের রান্নাটাই করে নিয়েছি। Thank you.
সেপ্টেম্বর থেকে আকাশ দেখতে আমার বেশ ভালো লাগে, আর কিছুদিন পরেই শরৎকাল শুরু হবে। শরতের আকাশগুলো এত সুন্দর হয়, এই বিশাল আকাশের দিকে তাকালে মনটা খুব ভালো হয়ে যায়। সেই সাথে নীল আকাশের বুকে সাদা মেঘের খেলা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে, খুব অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আসলে। আর প্রতিবারই যখন আমি এই শরতের আকাশ দেখি, তখন আমার মাথায় একটা কথা সব সময় কাজ করে, সেটা হচ্ছে এই বিশাল নীল আকাশের বুকে সাদা মেঘেরা খুব ক্ষণস্থায়ী, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে সাদা মেঘেরা ভেসে বেড়ায়, খুব ক্ষণস্থায়ী তাদের জীবন। আকাশটা খুব বিশাল হওয়া সত্ত্বেও এই সাদা মেঘেরা কেন এত ক্ষণস্থায়ী সেটা ভেবে মাঝে মাঝে মন খারাপ হয়। যাই হোক, কাব্যিক কথাবার্তায় না যাই, আমি আমার ব্লগে ফিরে আসি। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয় নাই। এইবারে আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা ছিল আমার থার্সডে ব্লগ, আর থার্সডে উইকেন্ডে আমি যাচ্ছি ভাইয়ের বাসায়। আচ্ছা, ইনায়া আবার দিয়ে যাবে, ওকে দেখি কি দেখি দেখি কি 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 তাহলে তুমি কেন নিচ। আচ্ছা, তুমি তো অন্য একটা কাজ করছো, সে ওটা দিয়ে প্লে করুক, তারপর তোমাকে দিবে, ওকে মা। তোমার তো আছে, তুমি আপনি গুলো কেন নিচ্ছো? You need help? Yeah. Okay. আমি আমার প্ল্যানে এবারের উইকেন্ডটা সিলেক্ট করেছিলাম আমার ভাইয়ের মেয়ের রুমটা অর্গানাইজ করে দিব। যেহেতু ফ্রাইডে স্যাটারডে ছোট্ট পড়ি এবং আমার ভাইয়ের মেয়ে দুজনেরই স্কুল বন্ধ থাকে, যার কারণে এই দুইটা দিনই আমি বেছে নিয়েছি। এখানে এসে যথারীতি বেশ কিছুক্ষণ গল্প সল্প করে আমরা কাজে মন দিয়েছি, সেই সাথে বাচ্চাদেরকে নিয়েও আসলে ক্রাফটে বসিয়েছি। আমাদের কালচারে বাচ্চাদেরকে আগলে রাখার প্রবণতাটা অনেক বেশি, যদিও বাইরের দেশগুলোতে বাচ্চাদেরকে অনেক ছোট থেকেই আসলে আলাদা রুমে শিফট করে দেওয়া হয় এবং তারা একা একা ঘুমাতে ইউজ টু, কিন্তু আমাদের কালচারে আমরা একটু বাচ্চাদেরকে যতটা পারি নিজেদের সাথে আগলে আগলে রাখার চেষ্টা করি। তারপরও একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই নির্দিষ্ট বয়সে, সেটা কালচারের দিকেই হোক আর আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হোক, একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়সে বাচ্চাকে আমাদের সেপারেট করে দিতেই হয়। আমি এখানে সেপারেট করে দেওয়া বলতে আসলে বুঝাচ্ছি বাচ্চাকে আলাদা রুমে ঘুমানোর অভ্যাসটা গড়ে তুলতে হয়, এটার কথা। এই নভেম্বরে আমার ভাইয়ের মেয়েটার 7 ইয়ার্স হবে। লাস্ট 1 ইয়ার থেকে ওকে আমরা আসলে মানসিকভাবে বিভিন্নভাবে ওকে আমরা প্রিপেয়ার করছি, যেহেতু বাচ্চারা
আসলে এইটা আমার কাছে মনে হয় প্যারেন্টসদের জন্য একটা টাফ টাইম যায়, বাচ্চাদেরকে আমাদের কালচারের প্যারেন্টসদের কথা বলছি, বাচ্চাদেরকে আলাদা রুমে আলাদা ঘুমোতে দেওয়ার অভ্যাসটা করা। আমরা এক বছর থেকে ওকে ওর জন্য আলাদা একটা রুম সিলেক্ট করা, এটা তোমার রুম, এটা তোমার বেড, এটা তোমার জন্য স্টাডি টেবিল, এভাবে একটু 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 করে ওকে তৈরি করছিলাম। সেই সাথে এখন যেহেতু একটা ফাইনাল টাইম চলে এসেছে, এই নভেম্বরে তার বার্থডে, তার আগেই আমরা তাকে তার রুমটা বুঝিয়ে দিচ্ছি, সেই সাথে এখন থেকে সে এই রুমে আলাদা ঘুমাবে। অনেকে হয়তো বা বাচ্চাদেরকে আরও আগেই আলাদা শিফট করে থাকেন, তবে সব বাচ্চারা এক না, তার জন্য আমি আগেই বলবো আপনারা নিজেদের সিচুয়েশন চিন্তা করে জাজ করে বসবেন না প্লিজ। যাই হোক, বাচ্চাকে যেহেতু আলাদা রুমে দিব, তার জন্য আমরা ওদেরকে দিয়ে একটু ক্রাফট করছি ছিলাম, আমরা নিজেরাও রুমটাকে সুন্দর করে গুছানোর জন্য একটু এটা সেটা বানাচ্ছিলাম। আমরা চাইলে কিন্তু অনেক কিছু দোকান থেকে কিনে আমরা রুমটাকে সাজিয়ে গুছিয়ে দিতে পারতাম, কিন্তু আমাদের মেন্টালিটিটা যেটা কাজ করেছে আমার এবং ভাবির দুজনেরই, সেটা হচ্ছে যে শুধু রুমটা গুছিয়ে দেওয়াই না, সেই রুমটা তাকে মেনটেন করতে হবে, সেটাকে ক্লিন রাখতে হবে, সেটাকে অর্গানাইজ রাখতে হবে, এই জিনিসটাও তার মধ্যে ঢুকাতে হবে। আমি অনেক কিছু কিনে একসাথে হচ্ছে তার রুমটাকে গুছিয়ে দিলে এটা আমার জিনিস, এটাকে গুছিয়ে রাখতে হবে, এই ব্যাপারটা ওর মধ্যে আসবে না। আর আমরা যদি ওকে নিয়ে বসে একটু ক্রাফটিং করি যে তোমার রুম তুমি গুছাচ্ছো এবং তুমি তোমার রুমের জন্য একটা কিছু বানাচ্ছো, এতে করে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ও নিজেও তার রুম গোছাতে বা তার রুম ডেকোরেশন করতে পার্টিসিপেট করেছে, সেইটা তার মধ্যে কাজ করবে। সেই সাথে এই জিনিসটা বানাতে কষ্ট হয়েছে বা আমরা যে তার রুমটা গুছিয়েছি তাতে সময় লেগেছে, এই জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, সেই জিনিসটা সে উপলব্ধি করতে শিখবে, যার কারণে বাচ্চাদেরকে নিয়েও ক্রাফটে বসানো। আর এই ক্রাফট গুলো আসলে সে একদিনে শিখে যায়নি, তাকে নানানভাবে ব্যস্ত রাখার জন্য আমরা এইভাবে টুকটাক ক্রাফট করাতাম। এই যে সে যেমন সে প্যান হোল্ডার বানিয়েছে, বা আমরা একটা বক্সকে একটু কালারফুল পেপার দিয়ে ভালো করে লাগিয়ে সেটা কী কাজে ব্যবহার করব সেটা লিখে রেখেছি, এই আইডিয়াগুলো সে ছোট থেকেই শিখবে। এতে করে বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি যে জিনিসটা সেটা কিন্তু গ্রো হবে। আমরা অনেক সময় মা বাবারা বলি কি আমার বাচ্চা ক্রিয়েটিভ না, আমার বাচ্চা এটা করে না, ওটা করে না। আমার কাছে মনে হয় কি এই কমপ্লেনটা করার আগে আমাদের চিন্তা করা উচিত তাকে ক্রিয়েটিভ বানানোর জন্য আমরা কি করেছি, আমরা কি তাকে সেই সুযোগটা দিয়েছি কি না। আসলে এইসব চিন্তাভাবনা করেই সব কিছু করা। যাই হোক, আমরা এখানে বাটারফ্লাই বানাচ্ছিলাম ওর রুমের জন্য, আর এখানে বাটারফ্লাই বানাতে আমরা কালারফুল যে একটু মোটা টাইপের আর্ট পেপারগুলো আছে সেই পেপারগুলো ইউজ করেছি। একই সময় আমরা যখন কাজ করছিলাম খাওয়া দাওয়ার কথাটাও ভুলে যায়নি আম্মু, আম্মু আমাদের জন্য মজার সব নাস্তা পাঠিয়েছিল, এগুলো খাচ্ছিলাম। আর এই সময় আমরা যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে ক্রেয়ন থাকে, যে ক্রেয়নগুলো ভেঙে যাওয়ার পর বাচ্চারা ব্যবহার করতে চায় না বা একটু ছোটো হয়ে যাওয়ার পর আসলে বাচ্চারা ধরতেও পারে না, সেই ক্রেয়নগুলো মানে যেগুলো নষ্ট হয়ে যাওয়া ক্রেয়নগুলো ফেলে দেওয়ার থেকে এইগুলো দিয়েও ক্রাফট করা যায়, এটার একটা আইডিয়া ওদেরকে দিচ্ছিলাম। ওরা অনেক এনজয় করেছে এটা, আর সত্যি কথা বলতে কি ওদের সাথে সাথে আমিও আমার চাইল্ডহুড মেমোরিজে ফিরে গিয়েছিলাম। আমি আর আমার বোন ভাবি আমরা মিলে গল্প করছিলাম যে ছোটোবেলায় কত এরকম হচ্ছে শার্প করা কালারের ওয়েস্টগুলো দিয়ে আমরা এরকম ক্রাফট করতাম। ওদেরকে প্রথমে একটা ক্রাফট করতে দিয়েছি, আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, বড়রা সেটা করেছে, তবে আমরা যেহেতু এখানে আয়রন ব্যবহার করেছি কালারটাকে মেল্ট করতে, হিট দিতে, এই সময় কাজটা আমিই করেছি কারণ এখানে সেফটির একটা ব্যাপার থাকে। আর ওরা করার পর ওদেরটা দেখে তো ওরা এত বেশি এক্সাইটেড, তারপরেও হচ্ছে যখন ওরা যখন করা শেষ করেছে তখন আমরা বড়রা আবার একটা করলাম, এতে করে ওরাও দেখবে যে ওদের এখানে আরেকটু পারফেক্ট করার জন্য কি করতে পারে। সেই সাথে আমরাও আসলে এনজয় করছিলাম ওদেরকে শেখানোর, ওদেরকে শেখানোর সাথে সাথে আমরাও খুব এনজয় করেছি। And design. These three you have to be. দেখো আমরা যদি একটু ছাড়া ছাড়া করে লাইনে লাইনে করে দেই তাহলে দেখবা যে বাটারফ্লাইটা বোঝা যাবে যখন কালারটা হিট করা হবে। ক্রাফটিং রিলেটেড কিছু করতে বা কালার রিলেটেড কিছু করতে আমার খুব ভালো লাগে। আমি যখন এই রিলেটেড কাজ করি তখন আমি মনে হয় এর ভিতর ঢুকে যাই, মানে আমার আর আশেপাশে খেয়াল থাকে না যে আমি ওদের মামি, আমার কাছে মনে হয় আমিও ওদের এজে ফিরে যাচ্ছি।
যাই হোক, ওদেরকে আমার ভাইয়ের মেয়ের রুম ট্যুরটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমি যদি আজকের ভিডিওতেই অ্যাড করে দিতাম তাহলে অনেক লম্বা একটা ব্লগ হয়ে যেত, এত বড় ব্লগ দেখতে আসলে আপনাদের কারোরই ভালো লাগতো না। তার জন্য আমরা যেসব অ্যাক্টিভিটিস করেছি তার কিছু অংশ আজকের ব্লগে অ্যাড করেছি, নেক্সট ব্লগে আপনাদের সাথে চেষ্টা করব ইনশাআল্লাহ ওর রুম ট্যুরটা শেয়ার করতে। সেই সাথে আমরা আরও কী কী অ্যাক্টিভিটিস করেছি সেই সম্পর্কেও আপনাদের সাথে একটু আইডিয়া দিতে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, সেই সাথে নেক্সট ব্লগের জন্য আপনারা অপেক্ষা করবেন। আজকের মতো তবে বিদায় নিচ্ছি, আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।